السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني عشر ذي الحجة قيل ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه في التراب প্রিয় ভাইরা আমার, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলমান একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে দু একদিনের মধ্যে আমাদের সামনে চলে আসছে বিশেষ একটি মৌসুম, যেই মৌসুমকে কাজে লাগানো প্রত্যেক মুসলমানের জন্য দরকার। কারণ আমাদেরকে আল্লাহ জানো আসলেই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই হেতু আমাদের সবসময় ইবাদতে ব্যস্ত থাকা সেটা আমাদের করণীয়। এত সত্ত্বেও আল্লাহ জানো শানহু এমন কিছু মৌসুম আমাদেরকে দিয়েছেন, যেই মৌসুমগুলিতে যদি আমরা সঠিকভাবে ইবাদত করি অল্প সময়ের মধ্যে বেশি পুঁজি আমরা সংগ্রহ করতে পারবো। এই কারণে আমরা বলবো যে এই মৌসুমগুলোর গুরুত্ব দেওয়া দরকার। আর সেই মৌসুমটা যেটা সামনে চলে আসছে সেটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি এবং বিশাল একটি মৌসুম, যে 10 দিনের গুরুত্ব পুরা আপনার বছরের মধ্যে থেকেও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যদিও রাতের দিক দিয়ে রমজানের শেষ 10 রাত্রের গুরুত্ব বেশি, কিন্তু দিনের দিক দিয়ে হ্যাঁ আপনার জিলহজ মাসের এই প্রথম দিনের গুরুত্ব অনেক বেশি। আর এটার গুরুত্ব বুঝেই আল্লাহ জানু কসম খেয়েছেন এই দিনগুলোর। তো এই দিনগুলোর গুরুত্ব বোঝার জন্য আমরা কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে যে এই দিনগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম উল্লেখ করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে আফদুল আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে হ্যাঁ আপনার এই জিলহজের প্রথম 10 দিন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যে এগুলোর মধ্যে কি ওই দিনগুলো হবে না যে দিন আল্লাহর পথে জিহাদ করে কাটিয়ে দেওয়া হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যে না এই দিনের সম্পর্যায়ে আসতে পারে না যে দিনগুলোতে আল্লাহর জিহাদ করে কাটিয়ে দেওয়া হবে। তবে ব্যতিক্রম হতে পারে এই ক্ষেত্রে যে ইল্লা রাজুলুন আফতারা ওয়াজহু তুরাব, হ্যাঁ তবে কোনো ব্যক্তি যদি নিজে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় তার ব্যাপারটা অবশ্যই ভিন্ন, কারণ সে নিজের জীবন দিয়ে দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আরাফার কথাও বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াউমা মুবাহাতিন ইয়ানজিলুল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া ফায়াকুলু ইবাদি শুআতান গুবরা যাহিনা জাউ মিন কুল্লি ফাজ্জিন আমীক ويستعيذون من عذابي ولم يروا يوما اكثر عتيقا وعتيقه من النار. রাসূল বলেন যে এই দিনটা হচ্ছে আরাফাতের যে দিন, সেই দিনটা হচ্ছে আল্লাহ জানুর যে গর্ব করার দিন। সেই দিন আল্লাহ জানুর দুনিয়ার আকাশে নেমে আসবেন এবং বলতে থাকবেন যে হে আমার বান্দারা, হ্যাঁ যে যারা আপনার চুল এলোমেলো নিয়ে হ্যাঁ আমার কাছে এসেছো, যে ধুলোবালি মিশ্রিত হ্যাঁ আপনার শরীর নিয়ে আমার কাছে এসেছো, যাহিনা সূর্য যখন উঠে গেছে হ্যাঁ আপনার সেই সময়ে তোমরা এসেছো। কারণ আরাফাতের মধ্যে সেই দিন আপনার একত্রিত যেই দিন হবে সেই দিন জোহরের পরেই আপনার একত্রিত হয়, তখন ফর্সা থাকে, আলো থাকে। এই কারণে হ্যাঁ যাহিন বলা হয়েছে, যে এলোমেলো চুল নিয়ে ধুলেমালা হ্যাঁ ধুলেবালি মিশ্রিত হ্যাঁ শরীর নিয়ে হ্যাঁ এরকম ভাবে অবস্থান করেছো, হ্যাঁ যে এই আমার বান্দারা আল্লাহ জানেন অহংকার করে বলবেন, গর্ব করে বলবেন যে যা ও মিন কুল্লি ফাজ্জিন আমিকা, যে এরা চতুর্দিক থেকে অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে। কারণ এখন আর কি বাইরের হজগুলো বন্ধ, কিন্তু সৌদি আরবের ভিতর থেকে অনেক মানুষ এবার হজ করবে আগের চাইতে, গত বছরের চাইতে বেশি। তাইলে দূর দূর সৌদি আরবের ভিতর থেকে আসলেও অনেক এলাকা অনেক দূরে, হ্যাঁ সেই এলাকা থেকে যে অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছে, ওই ইস্তাঈদুনা মিন আযাবি, এবং তারা আমার আযাব থেকে তারা আশ্রয় চায়। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে ওয়ালাম ইয়ারাউ ইয়াউমান আকসার আতীকান ওয়া আতীকাতান মিনান নার, বলে যে মানুষ কখনো এমন কোনো দিন দেখতে পাবে না যেই দিন বেশি সংখ্যক পুরুষ মহিলাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা হচ্ছে মুসনাদ বাজারের হাদিস। আরেকটা হাদিস আবু ইয়ালার মধ্যে এই সংক্রান্ত এসেছে, একই হাদিস অন্য শব্দে এসেছে। রাসূল বলেন যে মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আশরি যিল হিজ্জা, যে এমন কোন দিন নেই আল্লাহর কাছে যে দিন শ্রেষ্ঠ জিলহজের হ্যাঁ প্রথম 10 দিনের চাইতে। একজন ব্যক্তি, এক সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ হিয়া আফদালু আম ইদ্দাতুহুন্না জিহাদান ফি সাবিলিল্লাহ, বলে যে এই দিনগুলো কি বেশি শ্রেষ্ঠ
নাকি এই সমপরিমাণ দিন যেগুলোকে আল্লাহর পথে যুদ্ধ করে কাটিয়ে দেওয়া হয়েছে, কোনটা শ্রেষ্ঠ? রাসূল বললেন, হিয়া আফদারু মিন উদ্দাতিহিন জিহাদান ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, বলে যে এই দিনগুলো শ্রেষ্ঠ, এর সমপরিমাণ দিন যেগুলো আল্লাহর পথে যুদ্ধ করে কাটিয়ে দেওয়া হয়েছে সেগুলোর চাইতেও। তবে রাসূল বলছেন, ইল্লা আসিরান ইউআসিরু ওয়াজহু ফিত তুরাব, তবে কোনো ব্যক্তি যদি হ্যাঁ নিজের জীবনটা দিয়ে দেয় যুদ্ধ করতে এসে, তার ব্যাপারটা অবশ্যই ভিন্ন হবে। এবং রাসূল আরো বলেন, ওয়া মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা। হ্যাঁ, আল্লাহ যেন শানুর কাছে আরাফার দিনের চাইতে আর কোনো দিন হ্যাঁ আর শ্রেষ্ঠ হতে পারে না। এমনিতেই পুরো বছরের মধ্যে 10 দিনকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আবার এই 10 দিনের মধ্যে আরাফার দিনের গুরুত্ব আরও বেশি। হ্যাঁ, রাসূল বলেন যে ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈ দুনিয়া হ্যাঁ ফায়ুবাহি বি আহলিল আরদি আহলাস সামা, যে আল্লাহ যেন শানু এই দিনে দুনিয়ার আকাশে নেমে আসবেন এবং তিনি দুনিয়াবাসীদেরকে নিয়ে আকাশের অধিবাসী যারা ফেরেশতা তাদের সাথে গর্ব করে বলবেন যে উন্দুরু ইবাদি শুআতান গুবরান দাহিন জাউ মিন কুল্লি ফাজ্জিন আমীক লাম ইয়ারাউ রাহমাতি ওয়া লাম ইয়ারাউ আযাবি ফালাম আরা ইয়াওমান আকসার আতীকান মিনান নার মিন ইয়াউমি আরাফা। হুম, বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ গর্ব করে বলবেন যে তোমরা দেখো, মানে আকাশের অধিবাসী ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা দেখো হ্যাঁ যে আমার বান্দারা তারা এলোমেলো ছুল নিয়ে আপনার ধুলোবালি শরীরে ধুলোবালি হ্যাঁ অবস্থায় হ্যাঁ এবং এরকম সূর্যের তাপের মধ্যে তারা এসেছে অনেক দূর দূরান্ত থেকে, তারা কোনো আমার হ্যাঁ রহমত দেখেনি, তারা আমার শাস্তি দেখেনি, জান্নাত জাহান্নাম কোনো কিছুই দেখেনি, হ্যাঁ তারা এইভাবে এসেছে আমার উপর বিশ্বাস রেখে। হ্যাঁ, তখন রাসূল বলেন, ফালাম আরা ইয়াউমান নাকতার আতীকান মিনান নার মিন ইয়াউম আরাফা, এ আল্লাহ যখন গর্ব করে বলবেন সে এই অবস্থা দেখে মানুষের, হ্যাঁ রাসূল বলেন সেই দিনের চাইতে বেশি জাহান্নাম থেকে মুক্তি পাবে বা পেয়েছে এমন কোনো দিন আরাফার দিনের চাইতে বেশি হতে পারে না। তাইলে আরাফার এই দিনটা আপনার জাহান্নাম থেকে মুক্তির দিন, সুতরাং সেই দিন আমরা হজে যাই বা না যাই সেটা নয়, আরাফার দিনের গুরুত্ব আছে বিদায়, আমাদেরকে দেশে থেকেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ জানু আমাদেরকেও ক্ষমা করে দিবেন সেই দিনের বরকতে। প্রিয় ভাই রহমত, দ্বিতীয় আরেকটা ব্যাপার যে জিল হজের যে এই 10 দিন, সেই 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য আরেকটি ব্যাপার আমাদের খেয়াল করা দরকার, সেটা হচ্ছে আল্লাহ জানু এই দিনগুলোর কসম খেয়েছেন, আর আল্লাহ জানু নিজে মহান মহিয়ান, সুতরাং যেই জিনিস নিয়ে আল্লাহ কসম খাবেন সেটার গুরুত্ব অবশ্যই বেড়ে যায়, সেটাও মহান। সুতরাং এই দিনগুলোর যখন কসম খেয়েছেন এই দিনগুলো মহান, মহানে রূপান্তরিত হয়। আল্লাহ জানু কোরআন মাজিদের মধ্যে কসম খেয়ে বলেন, ওয়াল ফাজরি ওয়া লাইয়ালিন আশর, ফজরের সময়ের কসম এবং জিলহজের 10 দিনের কসম। এই আশ্রিজিল হিজ্জা লাইয়ালিন আশর বলতে আশ্রিজিল হিজ্জাকে বোঝানো হয়, জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবাইর মুজাহিদ, ইবনে কাসির, ইবনে আল-কাইয়িম আর অন্যান্য সালাফ খলফ অনেক ওলামায়ে কেরাম এই লাইয়ালিন আশর বলতে প্রথম জিলহজের 10 দিনকে বুঝিয়েছেন। হ্যাঁ, সুতরাং এই 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন বলে এটার গুরুত্ব বেড়ে যায়। আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ এই দিনগুলো এমন দিন যেই দিনগুলোর মধ্যে আমল করলে জেহাদের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়, যেটার প্রতি ইঙ্গিত ইতিপূর্বে আমরা দিয়েছি। হযরত ইবনে আব্বাসের হাদিসের মধ্যে আরো স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না হুব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফী সাবিলিল্লাহ, فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। رسول اكرم صلى الله عليه وسلم এমন কোন দিন নেই যে দিনগুলোর মধ্যে নেক আমল করে আল্লাহর কাছে বেশি প্রিয় এই দিনগুলোর চাইতে, মানে জিলহজের প্রথম 10 দিনের চাইতে হ্যাঁ আর কোনো এত প্রিয় হ্যাঁ এমন কোন দিন নেই যে দিনে আমল করে আল্লাহর কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে জিহাদ অন্য সময় করলেও তার চাইতে এই দিনগুলো আমল করা কি বেশি সওয়াব? রাসূল বলেছেন, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে অবশ্যই অন্য দিনগুলোতে জিহাদ করলেও তার চাইতে এই দিনগুলোতে সাধারণ আমলের গুরুত্ব বেশি। তবে রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি নিজের জীবন এবং সম্পদ নিয়ে যুদ্ধে যায় ফিরে না আসে তখন তার ব্যাপারটা ভিন্ন। প্রিয় ভাইরা, আরেকটি ব্যাপার জানলে আমাদের গুরুত্ব আরও বাড়বে, সেটা হচ্ছে এই দিনগুলো আল্লাহর কাছে মহান দিন হিসেবে সাব্যস্ত এবং এই দিনগুলো আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেটা আমরা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের মধ্যে দেখতে পাই। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইন্দাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিন আল আমাল ফীহিন্ন আশর فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। তিনি বলেন যে আল্লাহর কাছে এমন কোন দিন নেই যেই দিন আল্লাহর কাছে মহান এবং সেই দিনে আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয় এই দিনগুলোর চাইতে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলের পরামর্শ দিয়ে দিলেন। এই হাদিসের মধ্যে রাসূল বলেন ফাকতিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং যখন এই দিনগুলোর গুরুত্ব বেশি এই কারণে তোমরা বেশি বেশি তাহলিল করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বেশি বেশি এই দিনগুলোতে, এবং তাকবীর বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হ্যাঁ এই রকম তাকবীর দিতে থাকবে, এবং ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বলবে। তাকবীরের ব্যাপারটা আমরা লাস্টের দিকে আরেকটু বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পঞ্চম নম্বরে এই দিনগুলোর গুরুত্ব বোঝার জন্য বোঝা দরকার, সেটা হচ্ছে যে এই যে দিনগুলা সেইগুলো হচ্ছে রমজানের শেষ 10 দিনের চাইতেও গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে পুরো বছরের মধ্যে রমজানের শেষ দিনের গুরুত্ব বেশি, না বরং হ্যাঁ শেষ 10 দিনের চাইতেও আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। তবে এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে রমজানের শেষ 10 রাতের গুরুত্ব বেশি জিলহজ মাসের প্রথম 10 রাতের চাইতে, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি রমজানের 10 দিনের চাইতে, তাহলে দিনে রাতে বেশ কম। হ্যাঁ, দিন হিসেবে আপনার জিলহজের 10 দিনের গুরুত্ব বেশি, রাত হিসেবে হ্যাঁ রমজানের শেষ 10 রাতের গুরুত্ব বেশি। এই কারণে ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ চমৎকার সমন্বয় করে দিয়েছেন, তিনি বলেন যে রমজানের শেষ 10 রাত্র সেটা শ্রেষ্ঠ জিলহজ মাসের শেষ 10 রাতের চাইতে, এবং জিলহজের প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ রমজানের 10 দিনের চাইতে, শেষ 10 দিনের চাইতে। বলে যে এটা যদি আমরা বুঝি তাইলে আর দ্বন্দ্ব থাকে না, এবং এই ব্যাপারটা এই কারণে আমরা বলতে পারি কারণ রমজানের শেষ 10 রাতের মধ্যে একটা রাতের নাম আছে লাইলাতুল কদর, এই কারণে শেষ 10 রাতের গুরুত্ব বেশি লাইলাতুল কদরের অনুসন্ধানের জন্য। আর জিলহজের 10 দিনের গুরুত্ব কেন বেশি, কারণ এই দিনগুলোর মধ্যে তিনটা দিন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার কোরবানির দিন, আরেকটা হচ্ছে আরাফার দিন, আরেকটা হচ্ছে ইয়াউমুত তারবিয়া মানে অষ্টম নম্বর দিন। সুতরাং হ্যাঁ এই দিনগুলোর গুরুত্ব আমাদেরকে দিতে হবে। ৬ নম্বর যে ব্যাপার আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই দিনগুলোর মধ্যে দুইটা দিন এমন রয়েছে যেগুলো পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন, এই 10 দিনের মধ্যে দুই দিন এমন রয়েছে পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। হ্যাঁ, একটা হচ্ছে আপনার কোরবানি ঈদের দিন, আরেকটা হচ্ছে আরাফার দিন। এই দিনগুলো হ্যাঁ আপনার পুরো বছরের দিনগুলোর চাইতে শ্রেষ্ঠ, কারণ আব্দুল্লাহ ইবনে কুরতা আসমানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহর থুম্মা ইয়াউমুল কর, হ্যাঁ রাসূল বলেন যে আল্লাহর কাছে সবচাইতে মহান দিন হচ্ছে হ্যাঁ কোরবানির দিন, কোরবানির ঈদের দিন, এর পরের দিন। হ্যাঁ, ইয়াউমুল কর বলতে 11 তারিখকে বোঝানো হয়, কারণ সেই দিনে হাজি সাহেবানরা তওয়াফ ইত্যাদি শেষ করে মিনাতে অবস্থান করবেন, এবং তারা তখন সেইখানে লাগাতার দুই দিন বা তিন দিন অবস্থান করবেন, এই কারণে এটাকে ইয়াউমুল কর বলা হয়। আরাফার দিনের গুরুত্ব এত বেশি কেন সেটা বোঝার জন্য আমাদের কয়েকটা হাদিস শুনতে হয়। হ্যাঁ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এক হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোন দিন নেই যেই দিন সবচেয়ে বেশি আল্লাহ জানে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আরাফার দিনের চাইতে। এবং আল্লাহ রাসূল আরো বলেন ওয়াইন্নাহু লাইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাঈকা ফায়াকুলু মা আরাদা হাউলা, বলতেছেন সেই দিন আল্লাহ নিকটবর্তী হবেন এবং গর্ব করবেন, হ্যাঁ তাদেরকে নিয়ে যারা আরাফাতে অবস্থান করবেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করবেন, বলবেন মা আরাদা হাউলা যে এই লোকগুলার ইচ্ছা কি, কেন এখানে জড়ো হয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিন সম্পর্কে হ্যাঁ আরও বলেছেন এটা তো একটা গর্বের দিন, আল্লাহ গর্ব করবেন সেটা তো একটা বুঝলামই, পাশাপাশি আরাফার দিন সম্পর্কে রাসূল আরও বলেন যে খাইরু দুআ ইদুআ ইয়াউমি আরাফা, যে হ্যাঁ সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আরাফার দিনের দোয়া যখন সর্বশ্রেষ্ঠ তাহলে ওই দিনের গুরুত্ব আপনার বেড়ে যাচ্ছে ওই দিনে, এই কারণে ওলামায়ে কেরাম বলে থাকেন সবচাইতে বেশি দোয়া গ্রহণযোগ্য হয় সেই দিনে আরাফার দিন। আরাফার দিনে এই কারণে বেশি বেশি দোয়া করার আমরা চেষ্টা ইনশাআল্লাহ করব, তাহলে আমরা আমাদের দোয়াগুলো কবুল হবে। অনেকের অনেক কিছু প্রয়োজন রয়েছে, কিন্তু অনেকে অন্য আলেমকে খুঁজি, অন্য মানুষকে বলি আমার জন্য একটু দোয়া করবেন, কিন্তু আপনি মৌসুম বুঝে কেন দোয়া করবেন না, সেটা আমাদের দুর্বলতা। আরেকটি আরাফার দিনের গুরুত্ব বোঝার জন্য আরেকটা হাদিস শুনতে হয় যে আরাফার দিনের রোজার গুরুত্ব কত বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা,
যে আরাফার দিনের রোজা হচ্ছে হ্যাঁ এমন যে আল্লাহর কাছে রাসূল বলেন আশা করছি আমি এই দিনের পরিবর্তে আল্লাহ জেরশানু এক বছর আগের এক বছর পরের দুই বছরের গুনাহ মাফ করে দিবেন, দুই বছরের ছোট গুনাহগুলো আল্লাহ জেরশানু এই দিনে আল্লাহ মাফ করে দিবেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই দিনগুলোর এই দিনে রোজা রাখার ব্যাপারটা কিন্তু হাজি সাহেবের জন্য না। আবার হজ করতে গিয়ে আবার রোজা রাখা শুরু করবেন না, যারা হাজি নন তাদের জন্য। হাজির জন্য সুন্নত হচ্ছে সে রোজা না রাখা, কারণ তার দোয়া করা দরকার, দোয়া তার কাছে গুরুত্বপূর্ণ আরাফাতের ময়দানে, জিকির করার গুরুত্ব তার কাছে বেশি, আর সেগুলো করতে গেলে সে যদি রোজা থাকে সে ক্লান্ত হয়ে পড়বে। এই কারণে হাজি ছাড়া অন্যদের জন্য এই রোজা রাখার গুরুত্ব আরাফার দিনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে বলেছিলেন, সেটার সাথে অনেকে সাংঘর্ষিক নেই। জুমার দিন সম্পর্কে বলেছেন যে খাইরু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে যেই দিন সূর্য উঠবে সেই দিন জুমার দিন। এই হাদিসের সাথে একটু সংঘর্ষ লেগে গেল, কারণ আমরা বললাম যে আরাফার দিনের শ্রেষ্ঠ দিন, কিন্তু এই হাদিস শোনার পর অনেকে দ্বন্দ্বে পড়ে যাবেন যে এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ দিন হচ্ছে একমাত্র জুমার দিন, তাহলে দুই হাদিসের সাথে একটু সাংঘর্ষিক হয়ে গেল। এই ব্যাপারে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির চমৎকার সমাধান রয়েছে। তিনি বলেছিলেন আসল সত্য কথা হচ্ছে জুমার দিন হচ্ছে আপনার পুরো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, পুরো বছরের মধ্যে না, জুমার দিন হচ্ছে পুরো 7 দিনের শ্রেষ্ঠ দিন, আর আরাফার দিন এবং ঈদের দিন হচ্ছে আপনার পুরো বছরের শ্রেষ্ঠ দিন, তাইলে সমস্যা শেষ হয়ে গেল। এরকমভাবে কদরের রাত্রি হচ্ছে পুরো বছরের শ্রেষ্ঠ রাত, আর জুমার রাত্রি হচ্ছে পুরো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত, তাইলে আর সংঘর্ষ থাকলো না, মিলে গেল, দুই হাদিসের মধ্যে সমন্বয় হয়ে গেল। এই কারণে ইবনে কাইয়িম এবং পাশাপাশি ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আরও বলেছেন যে ইয়াউমুল হাজ্জিল আকবর, যে কোরআনের মধ্যে বলা হয়েছে হাজ্জিল আকবর হচ্ছে হ্যাঁ আপনার ঈদের দিন, মানে কোরবানির ঈদের দিন। কারণ যেই হাদিস বলা হয়েছে আপনার সম্পর্কে ইয়াউমুন নাহার সম্পর্কে, সেটার সাথে আল্লাহর কোরআনের আয়াতের সাথে কোনো সাংঘর্ষিক হচ্ছে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। আল্লাহ জেরশানু বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে ঘোষণা মানুষের প্রতি আপনার হজের দিনে, হজ্জে আকবরের দিনে, হজ্জে আকবরের দিন বলতে আপনার কোরবানির দিনকে বোঝানো হয়েছে। কি ঘোষণা? যে আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহ, যে আল্লাহ জেরশানু মুক্ত মুশরিকদের থেকে এবং তার রাসূল, মানে আল্লাহর কোনো সম্পর্ক নেই মুশরিকদের সাথে, রাসূলের কোনো সম্পর্ক নেই মুশরিকদের সাথে। এই ঘোষণার ব্যাপারে বুখারী মুসলিমের এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা তারা কিন্তু এই কোরবানির দিনেই কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন। তাইলে কোরআনের মধ্যে হজ্জে আকবর যে আপনার ঈদের দিনকে বোঝানো হয়েছে সেটাই আমরা বুঝাতে চাচ্ছি এই হাদিসের মাধ্যমে, যে সেটা আরাফার দিন না, এই ঘোষণা কিন্তু ঈদের দিনে হয়েছে। সুতরাং ঈদের দিনটাই হচ্ছে হজ্জে আকবরের দিন, তাহলে সেই দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ, বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন, সেটা আমাদের মনে করতে হবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে তিনি বলেছেন যে বাআথানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু বকরিন ফি তিলকাল হজ্জাতি ফি মুআদ্দিনিন ইয়াউম আন-নাহর নুআদ্দিনু বিমিনা, যে আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই হজের সময় আমাকে যারা ঘোষণা দিয়েছে মিনার মধ্যে তাদের ঘোষণাকারীদের একজন আমাকে পাঠিয়েছে যে কি বলবো আমি, যে আল্লাহ আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমি মুশরিকুন ওয়ালা ইয়াতুফু বিল বাইত উরিয়ান, যে আজকের দিনের পরে কোনো মুশরিক যেন হজ করতে না আসে এবং আজকের দিনের পরে কোনো উলঙ্গ ব্যক্তি যেন তওয়াফ করতে না আসে। কারণ ইতিপূর্বে মানুষ উলঙ্গ হয়ে তওয়াফ করতো আরব দেশের লোকেরা, মুশরিকরা। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এরপরে আবার হযরত আলীকে পাঠালেন যে ঘোষণা দেওয়ার জন্য, তখন তিনিও কি করলেন অবমুক্তির ঘোষণা দিলেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে বললেন যে ফাআদ্দার মানা আলিয়ুন ফি আহলি মিনা ইয়াউম আন-নাহর, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আসলেন তিনিও কিন্তু ঈদের দিনে ঘোষণা দিলেন। তাইলে কোরআন আয়াতের সাথে মিলাইলে ইয়াউমুল হজ্জিল আকবর, যেটা হজ্জিল আকবরের দিন, সেটা হচ্ছে কোরবানির ঈদের দিন। হযরত আলীও ঘোষণা দিলেন লা ইয়াহুজ্জু বাদাল আমি মুশরিকুন ওয়ালা ইয়াতুফু বিল বাইতুল উরিয়ান, যে আজকের দিনের পরে কোনো মুশরিক হজ করতে পারবে না এবং আজকের দিনের পরে কোনো ব্যক্তি উলঙ্গ হয়ে তওয়াফ করতে পারবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এটাও প্রমাণিত, তিনি বলছেন ইয়াউমুল হজ্জিল আকবার ইয়াউমুন নাহর, যে হজ্জে আকবরের দিন হচ্ছে কুরবানির দিন। ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি সেটা বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। তাহলে ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আরাফার দিন, এই দিনটা
আরেকটা চমৎকার কথা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলতে চেয়েছেন যে আরাফার দিনটা হচ্ছে ভূমিকা স্বরূপ, আরাফার দিনটা হচ্ছে ভূমিকা স্বরূপ কোরবানের দিনের, মানে কোরবানি ঈদের দিনের ভূমিকা স্বরূপ। হ্যাঁ, কারণ সেই দিন মানুষ একত্রিত হবে আরাফার ময়দানে, সেই দিন কান্নাকাটি করবে, সেদিন মানুষ তওবা ইস্তেগফার করবে, সেই দিন মানুষ হ্যাঁ আল্লাহর কাছে কঠিনভাবে ধর্ণা দিবে এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। আর যেই দিন কোরবানির দিন সেই দিন আল্লাহর সাক্ষাতে আসবে, গুনাহ টুনাহ মাফ সে আল্লাহর সাক্ষাৎ করতে আসবে, মানে আল্লাহর ঘরের সাক্ষাতের মাধ্যমে। এই কারণে সেই দিনের তওয়াফটাকে তওয়াফুজ জিয়ারা বলা হয়। মানে এই রহস্যটা বুঝতে হবে যে তওয়াফুজ জিয়ারা কেন বলা হয়, বড় তওয়াফকে আরবিতে তওয়াফুজ জিয়ারাও বলে, কারণ সেই দিন আগের ক্ষমা টমা চেয়ে নিজকে পরিষ্কার করে আল্লাহর ঘরে সাক্ষাৎ দেওয়া, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়া। কারণ তারা গুনামুক্ত হয়ে আরাফার দিন পরিষ্কার হয়ে আসলো, সুতরাং আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে তাদের কোনো হ্যাঁ আর দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, পরিষ্কারভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ দিলে কোনো লজ্জা থাকবে না, কারণ গুনাহ মাফ করে তারা চলে আসছে। হ্যাঁ, সপ্তম যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে কাজের এই যে জিলহজের প্রথম 10 দিনের যে ফজিলত সেটা কিন্তু অনেক ধরনের। যে যেই আমলগুলো জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব তো আমরা বুঝলাম, এখন আমাদেরকে বুঝতে হবে জিলহজের প্রথম 10 দিনে কী কী আমল আমরা করতে পারি, কী কী আমল করা যেতে পারে, কী কী আমল করলে আমাদের সওয়াব বেড়ে যাবে, পুঁজি বেড়ে যাবে, সেটা আমাদের সেই পয়েন্টটা জানা দরকার। যে জিলহজের মাসের 10 দিনের গুরুত্ব জানার পর এই দিনগুলোর মধ্যে কী আমল আমরা করতে পারি সেটার একটা সাধারণ ডাটা আমরা দেব, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ নাই, কারণ হাদিসের মধ্যে এইগুলো শুধু বলে দেওয়া হয়নি, ব্যাপক আকারে নেক আমলের কথা বলা হয়েছে। সুতরাং নেক আমলের যেগুলোর গুরুত্ব বেশি সেগুলো আমরা বলবো। 1 নম্বর হচ্ছে হজ উমরা করা, এই দিনগুলোর মধ্যে যারা পারে আর কি, বর্তমানে তো যাওয়া যাচ্ছে না, হ্যাঁ শুধু সৌদি আরবে যারা অবস্থান করছে তারাই হজ উমরা করবে, বাইরের লোক এখনো যাওয়া যাচ্ছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মান হাজ্জা হাদাল বাইতা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমা ওয়ালাদাতুহু। রাসূল আকরাম বলেন যে ব্যক্তি হজ করবে এবং সে কোনো অশ্লীল কোনো কথা বলবে না, অশ্লীল কর্ম করবে না এবং সে শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না, এমনভাবে সে পবিত্র হয়ে আসবে যেন তার মা তাকে জন্ম দিয়েছেন। এরকমভাবে মুসলিম সাহেব আর হাদিসের মধ্যে হজ উমরা সহ দুটোটাকে বোঝায়। এই হাদিসের মধ্যে তো শুধু হজের কথা বোঝানো হয়েছে, মুসলিম শরীফ হাদিসের মধ্যে বলা হয়েছে মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমা ওয়ালাদাতুহু। যে যে ব্যক্তি এই ঘরে এসেছে এবং অশ্লীল কোনো কাজকর্ম এবং কথা বলেনি এবং শরীয়ত বিরোধী কোনো কাজ করেনি, তাইলে সে সদ্য প্রসূত সন্তানের মতো এরকম গুণামুক্ত হয়ে যাবে। তাইলে মুসলিম শরীফ হাদিসের মধ্যে হজ উমরা দুটোটার কথাই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর উমরার বিশেষ ফজিলতের কথা অন্য হাদিসে আমরা পাই। রাসূল বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। যে এক উমরা থেকে আরেক উমরা, পরের উমরা করলে মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যাবে এবং কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। মাবরুর বা কবুল হজ কাকে বলা হয়? যে হজের মধ্যে কোনো দেখানোর ইচ্ছা নেই, যে হজের মধ্যে কোনো আপনার প্রচারের ইচ্ছা নেই, হ্যাঁ, এবং যে হজের মধ্যে কোনো গুনাহের সংমিশ্রণ নেই এবং যে হজের পরে আবার কোনো গুনাহ করার ইচ্ছে নেই, সেটাকে মকবুল হজ বলে। তাইলে মকবুল হজের আলামত হচ্ছে একজন ব্যক্তির অবস্থা হজের পরে উন্নতির দিকে যাবে, আল্লাহমুখী হবে, সে আবার গুনার দিকে ফিরে আসবে না। সুতরাং এই 10 দিনের বিশেষ আমল হচ্ছে হজ উমরা করা, সেটা অনেকের ক্ষেত্রে জুটবে না। তাইলে পরের ধাপের দিকে যাই আমরা, দ্বিতীয় যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে 9 দিন আমরা রোজা রাখবো কমপক্ষে, কারণ 10ম দিন তো রোজা রাখা যাবে না, সেই দিন তো হ্যাঁ আপনার কোরবানি ঈদের দিন। তাইলে প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো, যার মধ্যে আরাফার রোজাও আছে। কারণ রাসূল আকরাম বলেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। বলেছেন যে এমন কোনো দিন নেই যেই দিনে নেক আমল করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই দিনগুলোর চাইতে। হ্যাঁ, তাইলে এই দিনগুলো যখন আল্লাহর কাছে এই দিনগুলোতে আমল করা বেশি গুরুত্বপূর্ণ আর রোজা রাখা হয়েছে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ নেক আমল গুনার মধ্যে, হ্যাঁ, এই কারণেই তো শরীয়তের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি উৎসাহিত করেছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে মা মিন আব্দিন ইয়াসুমু ইয়াওমান ফী সাবীলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা আল-ইয়াউম হ্যাঁ ওয়াজহুহু আনিন নার 70 খরীফা। যে কোনো ব্যক্তি যদি একদিন আল্লাহর পথে রোজা রাখে, এই দিনের বদৌলতে আল্লাহ শানু তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন, তাহলে বিরাট যে ব্যাপার। সুতরাং রোজার গুরুত্ব অনেক বেশি। তাহলে নেক আমলের গুরুত্ব যখন এই 10 দিনে বেশি, তাহলে নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রোজা, সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করব। এরকম নাসাইর আরেকটা হাদিসের মধ্যে আমরা পাই যে রসুলের এক স্ত্রী
অন্য বর্ণার মধ্যে এসেছে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াসুমু তিসআ মিন যিলহজ্জা, যে যিলহজ্জের 9টা রোজা তিনি রাখতেন, ওয়া ইয়াউম আশুরা এবং আশুরার রোজাও রাখতেন, ওয়া সালাতা ইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। সেটা কি ধরনের? আউয়াল ইসনাইন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের প্রথম সোমবার, ওয়া খামসে ওয়া খামিসাইনি এবং দুইটা আপনার বৃহস্পতিবার, হ্যাঁ এইভাবে 3টা রোজা। এবং আরাফার রোজা হাজির ছাড়া যদি হয় তাহলে আগেও বললাম যে একদিন 1 বছর আগের এবং 1 বছর পরের গুণা মাফ হয়ে যাবে। হ্যাঁ তাইলে এমনিতে নবম 9টা রোজার মধ্যে 8টা রোজার তো হ্যাঁ ফজিলত আছেই, তার মধ্যে বিশেষ ফজিলত হচ্ছে আরাফার রোজার। তাইলে কেউ যদি আমরা আরও 8টা না রাখতে পারি, কমপক্ষে আরাফার দিন তো রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি ব্যাপার, আরেকটি আমল আমরা করতে পারি, সেটা হচ্ছে তৌবা করতে পারি এবং গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, কারণ তৌবা ওঠো নেক আমল, বিশেষ একটি নেক আমল না তৌবাটা, সুতরাং সেটাও করার চেষ্টা করব। চতুর্থ নম্বর যে নেক আমল সেটা হচ্ছে যখন জিলহজের হ্যাঁ মাস ঢুকে যাবে, তখন আমরা কখনো চুল আর চুল কাটবো না, নখ কাটবো না এবং নিজের শরীরে চামড়া ছিঁড়ে ফেলবো না, যেটা হযরত উম্মে সালামার হাদিস মধ্যে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা রাইতুম হিলালাদিল হিজ্জা ওয়া রাদা আহাদুকুম মান ইউদাহিয়া ফালিউমসিক আন শাআরিহি ওয়া আদফারে, যে তোমরা যখন জিলহজের চাঁদ দেখবে, তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা থাকে, সে যেন আপনার নিজের চুল এবং নখ না কাটে, এগুলো থেকে বিরত থাকে। অন্য শব্দে এসেছে ফালা ইয়াখুদান্না মিন শাআরিহি ওয়ালা মিন আফারিহি শাইয়্যা হাত্তা ইউদাহিয়া, বলে যে সুতরাং সে যেন নিজের চুল এবং নখ না কাটে যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কোরবানি দেওয়া না হয়। প্রিয় ভাইরা, 5 নম্বর যে কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে বেশি বেশি নেক আমল করব, বিশেষ করে নফল ইবাদত বেশি করার চেষ্টা করব। যেমন নফল সালাত বেশি পড়ব, নফল সাদকা বেশি করব এবং কোরআন করিম বেশি তেলাওয়াত করব, আমরা বিল মারুফ করব নাহি আনিল মুনকার করব এবং প্রতিবেশীর প্রতি দয়াশীল হব এবং আপনার আত্মীয়তার বন্ধন রক্ষা করার চেষ্টা করব, এই জাতীয় অনেক নেক আমল। 6 নম্বর যেটা সেটা আছে যে ঈদের সালাদটা আপনার গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব, যারা হাজির না তাদের জন্য, এবং ঈদের সালাতে দ্রুত যাওয়ার চেষ্টা করব, খুতবা শোনার চেষ্টা করব, কারণ এই দিনটা হচ্ছে আপনার শরীয়তের একটা শেয়ারও বটে, আপনার নিদর্শনও বটে। এবং এই দিনটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মহিলাদেরকে ঈদের জামাতে উপস্থিত হওয়ার জন্য বলেছেন, ঈদের নামাজে ঈদের মাঠে, এমনকি হ্যাঁ আপনার যারা সাবালিকা হয়েছে নতুন করে, যারা কুমারী তাদেরকে উপস্থিত করতে বলা হয়েছে। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কুননা নুমারু আন নুখরিজা ইয়াউম আন নাখরুজা ইয়াউমাল ঈদি হাত্তা নুখরিজাল বিকর মিন খিদরিহা, বলে যে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ঈদের দিন হ্যাঁ নিজেরা বের হই, এমনকি পর্দা নসীর মেয়েদেরকেও বের করে ফেলি, কুমারী মেয়েদেরকে, বলে যে হাত্তা নাখরুজাল নুখরিজাল হুয়্যাদা, বলে যে এমনকি যারা ঋতুস্রাবী মহিলা তাদেরকেও যেন বের করে আমরা নিয়ে যাই হ্যাঁ ঈদের মাঠের দিকে। ফায়াকুন্না খালফান নাসি, তারা কিন্তু জামা নামাজ পড়বে না, তারা মানুষের পিছনে বসে থাকবে এবং তারা তাকবীর বলবে তাদের তাকবীরের সাথে, তারা দোয়া করবে ওদের দোয়ার সাথে, দোয়া এবং তাকবীরে শামিল হবে। ওয়ের জুমনে বারকাতে দাঁড়িয়ে নিয়ম তোহরাতা, বলে এর মাধ্যমে তারা সেই দিনের বরকত এবং পবিত্রতার কিছু ভাগ পাবে। তাইলে সব অন্য শব্দের মধ্যে এসেছে ওয়ামার আল হুয়্যাদা আই ইয়াতাজিলনা মুসাল্লাল মুসলিমিন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুস্রাবীদেরকেও ঈদের মাঠে আসতে বলেছেন, তবে তাদেরকে আদেশ করেছেন তারা যেন হ্যাঁ মুসল্লিদের মুসলমানদের মুসল্লাতে না ঢুকে হ্যাঁ নামাজের জায়গায় যেন না আসে, রা সাইডে বসে থাকবে এবং তাকবীর এবং দোয়াতে অংশগ্রহণ করবে। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ 7 নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে হ্যাঁ ঈদের দিনে এবং ঈদের পরের 3 দিনের মধ্যে কারো যদি কোরবানি দিতে দেরি হয়, এই 4 দিনে কোরবানি দেওয়ার গুরুত্ব বেশি, হ্যাঁ এবং এটা হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, তিনি তার ছেলেকে হ্যাঁ কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ জানেন সেটা মঞ্জুর করেছেন এবং তার পরিবর্তে তাকে জবাই না দিয়ে ফিদিয়া পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ কোরআন মাজিদের মধ্যে এসেছে ওয়াফাদাইনা বিদিবিনা আযীম, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি দাহা বিকাবশাইনি আমলাহাইনি আখরানাইনি যাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া দাআ রিজলাহু আলা সিফাহিহিমা, যে তিনি দুইটা হ্যাঁ চমৎকার ভেড়া তিনি কোরবানি করেছেন শিংওয়ালা, এবং সেগুলোকে নিজের হাতে জবাই করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এবং জবাই করার সময় তার পাকে চোয়ালের উপর রেখেছিলেন হ্যাঁ সেই পশুর, এবং তিনি
আল্লাহ আরো বলেন ফসল্লি লিরব্বিকা মান হার, যে আল্লাহর জন্য সালাত আদায় করতে কোরবানি করতে। আট নম্বরে যে কাজটুকু করব, যারা হজ করতে যায় তারা এই হজের দিনে মানে আপনার 10 তারিখে অথবা তারপরে 3 দিনের মধ্যে তারা হাদি দেওয়ার চেষ্টা করবে, হাদি করবে, হাদি জবাই করার। সেটা তো যারা তামাত্তু হজ করবে, কারণ হজ করবে তাদের জন্য। 9 নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই 10 দিনগুলোর মধ্যে হ্যাঁ বা 13 দিনে তাকবীর তাহলিল করতে চেষ্টা করব, জিকির করতে চেষ্টা করব। তাকবীর আবার খেয়াল রাখতে হবে দুই রকম, একটা হচ্ছে তাকবীরে মুতলাক, ব্যাপক তাকবীর, যেটা কোনো নামাজের পরের সাথে বিশেষ না, বরং সব জায়গায় সর্বসময় করতে হবে। সেটা আবার ঈদ উল ফিতরের মধ্যেও তাকবীর আছে, ঈদ উল আজহার মধ্যে তাকবীর আছে, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা সময় ধরন এগুলো বুঝতে হবে। তো প্রথমটা হচ্ছে তাকবীরে মুতলাকের আমাদের সময় বুঝতে হবে, ঈদ উল ফিতরে তাকবীরে মুতলাক কখন শুরু হয়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে তাকবীরে মুতলাক কখন থেকে শুরু হয়। তো আমরা এর উত্তরে বলবো, তাকবীরে মুতলাক ঈদ উল ফিতরের মধ্যে শুরু হয় যখন সূর্য ডুবে, রমজানের শেষ দিন যখন সূর্য ডুবে যাবে, হ্যাঁ সেটা 30 তারিখে সূর্য ডুবতে পারে অথবা চাঁদ দেখা যেতে পারে, মানে ঈদের চাঁদ দেখা গেলে তখন থেকে তাকবীর বলবে। সুতরাং শেষ রমজানের শেষ দিন যখন শেষ হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, তখন ব্যাপক তাকবীর বলবে, কারণ আল্লাহ বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাত ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালআল্লাকুম তাশকুরুন, যে এই দিনগুলা তোমাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে যেন তোমরা তাকবীর দিতে পারো, আল্লাহর মহত্ত্বপূর্ণ করতে পারো আল্লাহর হ্যাঁ দেখানো পথ অনুসারে, এবং তাহলে তোমরা অবশ্যই কৃতজ্ঞ হবে। এবং এই তাকবীর চলতে থাকবে সূর্য ডুবার পর থেকে, রমজানের শেষ দিনের সূর্য ডুবার পর থেকে ইমাম সাহেব খুতবা থেকে নামা পর্যন্ত এই তাকবীর চালু থাকবে। তবে তাকবীর মুতলাক ঈদ উল আজহার মধ্যে জিলহজের প্রথম দিন থেকে শুরু হবে, এবং এটা চলতে থাকবে আইয়ামে তাশরিক, মানে 13 তারিখ পর্যন্ত চলতে থাকবে, সকল সময়, রাতে, দিনে, পথে, বাজারে, হ্যাঁ এবং এরকম মসজিদে, ঘরে, সব জায়গায় চলতে থাকবে যেখানে জিকির করা যায়। কারণ আল্লাহ বলেছেন ইয়াশহাদু মানাফি আলাইহিম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকীর। আল্লাহ জাল্লা শানুহু বলেছেন যেন তারা তাদের লাভ হ্যাঁ আপনার লাভের সাক্ষাৎ করতে পারে, লাভ পায় হ্যাঁ এই দিনগুলোতে, এবং তারা আল্লাহর নাম উল্লেখ করতে পারে এই নির্দিষ্ট দিনগুলোতে। আল্লাহ যে রিজিক দিয়েছেন বাহিমাতুল আনআম, উট, গরু এবং ছাগল, এগুলোর যে রিজিক দিয়েছেন হ্যাঁ সেগুলোর উপর তারা আল্লাহর জিকির করবে, এবং আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, সেগুলো খাবে হ্যাঁ আর খাওয়াবে গরিব দুস্থ ব্যক্তিদেরকে। আল্লাহর আরো বলেন ওয়াজকুরুল্লাহ ফি মালুমাত মাদুদাত, যে তোমরা আল্লাহকে স্মরণ করো হ্যাঁ নির্দিষ্ট কয়েকটা দিনে হ্যাঁ বা চিহ্নিত কয়েকটা দিনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে যে মাদুদাত বলতে হ্যাঁ আপনার প্রথম 10 দিনকে বোঝানো হয় জিলহজের, আর মাদুদাত বলতে যে গণনাকৃত কয়েকটা দিন সেটা হচ্ছে জিলহজের যে 11, 12, 13 এই 3 দিনকে বোঝানো হয়েছে আইয়ামে মাদুদাত বলতে। তাইলে মালুমাত হচ্ছে প্রথম 10 দিন। সাঈদ ইবনে জুবাইর ইবনে আব্বাস থেকে বলেন যে আইয়ামে মালুমাত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হ্যাঁ ইয়াউমুত তারবিয়ার আগের দিন, হ্যাঁ আগের দিনগুলো, এবং ইয়াউমুত তারবিয়াও তার মধ্যে আছে, আরাফাতের দিনও আছে। আর মাদুদাত বলতে আইয়ামে তাশরিকের 3 দিনকে বোঝানো হয়েছে। হ্যাঁ তাইলে এগুলো আমরা দেখতে পেলাম। আবদুল্লাহ ইবনে উমর একই কথা বলেছেন, হ্যাঁ একটু বেশ কম করে। আবদুল্লাহ ইবনে উমর বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইয়া মিন আল-আমর ফীহিন মিন হাযিহিল আইয়ামিল আশর فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد. তিনি বলেছেন যে এই দিনগুলোতে হ্যাঁ বেশি বেশি তাহলিল তাকবীর তাহমিদ করতে, হ্যাঁ এই দিনগুলোর দিকেই তিনি ইঙ্গিত করেছেন যে 13 তারিখ পর্যন্ত হ্যাঁ সবটাকে সামিল করেছেন। এবং ইবনে আব্বাসের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই রাসূলের সেই হাদিস যেখানে মধ্যে বলা হয়েছে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, হ্যাঁ ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফী সাবিলিল্লাহ, হ্যাঁ ফাকাল রাসূলুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুল খারাজ বিনাফসি ওয়া মালি ফালম ইয়ারজি মিন যালিকা বিশাই। তাইলে আমরা বুঝতে পারলাম সেই যে দিনগুলো, হ্যাঁ দিনগুলো হচ্ছে যে দিনগুলো তাকবীর চলবে সেই দিন হচ্ছে প্রথম জিলহজের প্রথম দিন থেকে 13 তারিখ পর্যন্ত চলতে থাকবে। ইমাম বুখারী বলেছেন হযরত ইবনে উমর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা বাজারে যেতেন, হ্যাঁ এই দিনগুলোতে তারা তাকবীর দিতেন, মানুষও তাকবীর দিত, এবং মুহাম্মদ ইবনে আলী তিনি হ্যাঁ নফল পড়েও তাকবীর দিতেন। ইমাম বুখারী বলেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মিনার মধ্যে তার হ্যাঁ যেখানে বাস অবস্থান করতেন সেটার মধ্যে তিনি তাকবীর দিতেন, তখন মসজিদের লোকরা তার তাকবীর শুনতো, বাজারের লোকরা শুনতো, সবাই তাকবীর দিত। হ্যাঁ ইবনে উমর এরকমভাবে তাকবীর দিত আপনার
মিনার মধ্যে এবং সালাতের পরে নিজের বিছানায় নিজের অবস্থানের জায়গায় বৈঠকের জায়গায় চলার জায়গায় এবং হযরত মাইমুনা তাকবীর দিতেন ঈদের দিনে এবং অন্য মহিলারাও তাকবীর দিতেন এইভাবে হযরত উম্মে আতিয়া থেকে এরকম বর্ণিত আছে সুতরাং আমরা বলবো এটা গেল একটা কথা হ্যাঁ এখন হচ্ছে শেষ কথা বলে আমরা শেষ করব আর বেশিক্ষণ থাকব না আমাদের মাগরিবের আজানের সময় হয়ে গেছে শেষ কথা হচ্ছে যে তাকবীর ধরনটা কি হবে সেটা অনেক ভাবে এসেছে হ্যাঁ সালাফ সালিহীন থেকে এক নম্বর ধরন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এরকম ভাবে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন এটা হযরত উমর থেকে বর্ণিত আলী থেকে ইবনে মাসউদ থেকে বর্ণিত ইমাম সাউরি আবু হানিফা আহমদ সাহাব ইবনে মুবারকেরা সবাই বলেছেন তবে ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এটার পাশাপাশি বলে দিলেন হ্যাঁ বাড়াইলেন আলামা হাদানা কারণ বলা হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম তাইলে এটা একটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ আর দ্বিতীয় নম্বর পদ্ধতি যেটা ইবনে আব্বাস থেকে এসেছে তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার করে ওয়াল্লাহিল হামদ তারপর বলতেন আল্লাহু আকবার ওয়াজাল আল্লাহু আকবার আলামা হাদানা তিনি এভাবে বলতেন দ্বিতীয় নম্বর আরেকটা পদ্ধতি আছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা চার নম্বর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ সুতরাং অনেকটা ধরনই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে তাকবীর মুকাইয়াদ হ্যাঁ যেটা নির্দিষ্ট তাকবীর এতক্ষণ বলছিলাম ব্যাপক তাকবীর নির্দিষ্ট তাকবীর শুরু হবে আপনার বিশেষ করে নামাজের পরে হ্যাঁ সেটা আপনার ঈদুল আধার সময়টা কিন্তু হ্যাঁ ঈদুল আধার দিনগুলোতে তার আগের দিন থেকে শুরু হবে মানে আরাফার দিন ফজরের পর থেকে শুরু হবে একেবারে তাকবীর তাসবিহের শেষ দিন পর্যন্ত চলতে থাকবে এটা হচ্ছে আপনার তাকবীর মুকাইয়াদ বলা হয় এটা প্রত্যেক আপনার নামাজের পরে তাকবীর দিতে হবে এটা কেউ বলেছেন যে আসরের পরে শেষ হবে হ্যাঁ কেউ জোহরের পরে শেষ করে দিয়েছেন হ্যাঁ এরকম কয়েকটা কথা আছে কিন্তু বেশি প্রসিদ্ধ কথা সেটা হচ্ছে চলতে থাকবে একেবারে আসর পর্যন্ত আসর হ্যাঁ আসর পর্যন্ত চলতে থাকবে আয়ামে তাশরিকের দিনগুলোতে হ্যাঁ এটাই বেশি মত পাওয়া যায় আল্লাহ জানু আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন